প্রিয় দর্শক, নিউজ 24-এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রংপুর নির্বাচন উত্তর বিশ্লেষণ। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাদিকে আছেন অধ্যাপক নাজবুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব, রাষ্ট্রদূত ও লেখক, আপনাকে স্বাগত। ডান দিকে আছেন মোহাম্মদ জামির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, আমাদের সঙ্গে তর্ক তুলতে পারেন। আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি রংপুরে ছিলেন নির্বাচনের সময়, সব মিলিয়ে যদি বলেন এবং পরবর্তী বিশ্লেষণ, এই এই নির্বাচনের তাৎপর্যটা কী আসলে? দেখুন, আমি তো সেই জুন মাস থেকে রংপুরে, জি, এবং নির্বাচন পূর্ব এই পুরো সময়টা ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম পরিবেশ, পরিস্থিতি। তফসিল ঘোষণার আগেই শাসক দলের মনোনয়ন প্রত্যাশীরা পুরো মাঠ সরগরম করে ফেলেছিলেন এবং একদম এমনভাবে প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন যে যিনি সবচেয়ে বেশি সরগোল তুলতে পারবেন তার ভাগ্যেই বোধহয় সেটা ছিঁড়বে, অর্থাৎ দলীয় মনোনয়ন। সেসব দিয়েই সবাইকে অবাক করে দেখা গেল যিনি সদ্যবিদায়ী মেয়র তার ভাগ্যেই দলীয় সমর্থন জুটল এবং তিনি প্রতীক নিয়ে এসে খুব স্লোলি তার ক্যাম্পেইন ট্রেলটা শুরু করলেন। আর ভ্যান্টেজ পজিশনে থাকার সুবিধাটা হয়ে গেল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের, তিনি সবার আগে দলীয় সমর্থন লাভ করলেন। তার চ্যালেঞ্জার হিসেবে কিনশিপ, ওই রাইট ব্যবহার করে এশা সাহেবের ভাতসপুত্র যে দাবিটি করে বসেছিলেন তাতে তিনি শেষ অবধি দল থেকে বহিষ্কৃত হলেন। তো ফলে মানে মসৃণ হয়ে গেল রাস্তাটা এবং শেষ অবধি বিএনপির পক্ষ থেকে আদালতের মারপ্যাচে বিভিন্ন করিডোর ঘুরে শেষ অবধি আপনার বিএনপির প্রার্থী যখন মাঠে আসলেন দেন ইট ওয়াজ লিটল বিট লেট বাই দ্যাট টাইম, কিন্তু মাঠ উত্তাপ হয়ে গেছে, মোটামুটি শেপ নিয়ে নিয়েছে। এবং এই নির্বাচন পূর্ব যে অধ্যায়টা তফসিল ঘোষণার পরে, তখন আমরা দেখলাম মোটামুটি একটা পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সেটার ক্রেডিট অনেকাংশে আমি বলবো প্রশাসন এবং নির্বাচন কমিশনের, কারণ যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং আইন প্রয়োগের দায়িত্বে নিয়োজিত ছিলেন ম্যাজিস্ট্রেটরা, তারা কিন্তু ডানে বায়ে তাকাননি। এমনকি শাসক দলের যিনি প্রার্থী তাকেও প্রায় তিনবার জরিমানা করে বসেছেন, সতর্ক করেছেন, তার অনেক কাজকর্মে মানে আপার হ্যান্ড যেটা থাকবার কথা সেটা কিন্তু আমরা দেখিনি মাঠে। এটা একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে জনমনে, জি। এবং পরবর্তীতে নির্বাচন দিবসে আগে আমরা যেটা দেখলাম যে আপনার এই পাঁচজন কমিশনার সবাই কেউ কেউ একাধিকবার আপনার রংপুরে হাজির হয়েছেন, এটার একটা ইম্প্যাক্ট পড়েছে যারা মাঠ পর্যায়ে কমিশনের প্রতিনিধিত্ব করছেন তাদেরও। সব মিলিয়ে নির্বাচন দিবসে চার স্তরের যে নিরাপত্তা সেটা এক ধরনের নিরাপত্তার মানে বোধ তৈরি করেছে, মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল একেবারেই, যেটাকে বলা যেতে পারে নিরুদ্বেগ, একটা নির্ভীক চিত্তে লোকজন এসছে, কিন্তু যেটাকে আমরা ওই উৎসব মুখরতা বলি ওইটি ওই অর্থে উপস্থিত ছিল সেটা বলা যাবে না। কারণ নারী ভোটাররা যতটা দৃশ্যমান ছিলেন পুরুষ ভোটাররা বিচ্ছিন্নভাবে এসছেন, একেবারে দলে বলে অনেকক্ষণ ধরে এসে আপনার লাইনে দাঁড়িয়ে থাকা, তারপর আপনার ভোট প্রদানের পর কেন্দ্র ত্যাগ না করা, আশপাশে জটলা করা, এই ধরনের কোনো বিষয় ছিল না, বিজনেস অ্যাজ ইউজুয়াল। মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে আমাদের দেশের লোকজন, এটা পাশ্চাত্যের এই দেশগুলোর মতো আর কি, যে এটা একটা বিষয়, এটা নিয়ে আধিক্যতা করার কিছু নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সবগুলো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোকজন কিন্তু শ্যান দৃষ্টি নিয়েছিলেন এবং আপনার আমাদের পর্যবেক্ষকরাও ছিল, তারপর যারা নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত অফিসিয়াল পর্যবেক্ষক তারাও ছিলেন। ফলে বিভিন্ন স্টেক হোল্ডাররা মাঠে থাকায় সেটা একটা ডেটারেন্ট রোলও কিন্তু প্লে করেছে। সবচেয়ে বেশি সুবিধাটা হয়েছে আপনার প্রকৃতি খুব সদয় ছিল এই সময়টা রংপুরে, কনকনে ঠান্ডা থাকবার কথা, কুয়াশার ঘন চাদরে মোড়া থাকবার কথা পুরো এলাকা, সবাইকে অবাক করে একেবারে আলো ঝলমল দিল।
কোনো রকমের শীতের আড়ষ্টতা কেউ অনুভব করেনি, এবং এটাও আমার মনে হয় ভোটারদের বাসা থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করেছে। জি মোফাজ্জল করিম, আপনি যদি বলেন এই রংপুরের নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনো তাৎপর্য বহন করে কিনা? বিশ্লেষকরা বলছে একমাত্র আওয়ামী লীগেরই ভোট এখানে কমেছে, বিএনপি হেরেছে কিন্তু ভোট বেড়েছে, জাতীয় পার্টির ভোটও বেড়েছে। ধন্যবাদ। একটা সুন্দর নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ, একটা সবাই যেরকম প্রত্যাশা করেছিল যে এরকম যদি হয়, যদি এরকম হয় তো সেই যদিটা হয়েছে, এটা একটা পরম সন্তুষ্টির ব্যাপার এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি সর্বপ্রথম রংপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে। কেউ বলবে নির্বাচন তো উপহার দিয়েছে নির্বাচন কমিশন বা প্রশাসন বা সরকার, আমি বলবো না, নির্বাচন উপহার দিয়েছে রংপুরবাসী। তারা কোনো রকমের কোনো গোলযোগ সৃষ্টি হতে দেয় নাই, বা যদি ছোটোখাটো যদি কোনো মতদ্বৈধতা থাকে সেটাও সুন্দরভাবে মীমাংসা করেছে। এই যে একটু আগে নাজমুল যেটা বলছিলেন যে ও মনে হচ্ছিল যেন বিদেশের একটা আমেজ একটা পাওয়া যাচ্ছে, বিদেশ স্বদেশ বলে কোনো কথা নয়, আসলে তো এরকমই হওয়া উচিত। ভোট হলে পরেই বা নির্বাচন হলে পরেই যে মারামারি হতে হবে, লাঠালাঠি হতে হবে, চরদখলের মতো ভোট কেন্দ্র দখল করতে হবে এমন তো কোনো কথা নাই। এরকম হবে কেন? আমি আমার ভোট দিব যাকে খুশি তাকে দেব, এবং আমার পছন্দ মতো লোককে দিব বা যোগ্য লোককে দিব, তুমি বলব আর কে, এটাই হওয়া উচিত। তো এটা এরকম হয়েছে, ভালো। তো এটার পেছনে কয়েকটা কারণ বোধহয় আছে। এক হলো রংপুর হচ্ছে জাতীয় পার্টির রাজধানী, আমি বলি রাজা যেখানে জন্মগ্রহণ করেন সেটাই তো, বা যেটা যেখান থেকে তিনি দেশ শাসন করেন সেটাই রাজধানী। তো রংপুর জাতীয় পার্টির রাজা হচ্ছেন হোসেন মাহমুদ এরশাদ, তার বাড়ি ওখানে, তারপরে তার আত্মীয় স্বজন প্রভাবশালী সবাই ওখানেই থাকেন, এমনকি এরশাদ সাহেব নিজে ভোটের বেশ কিছু আগে থেকে ওখানে গিয়ে আস্তানা গেড়েছেন। এটা একটু দৃষ্টিকটু লেগেছে আমার কাছে ওনার অবস্থানটা, এবং সেই সঙ্গে সঙ্গে আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, যিনি এই সরকারের প্রতিমন্ত্রী সরকারে আছেন, তিনিও গিয়ে ওখানে হাঁটু গেড়ে বসেইছিলেন, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মানে রেজাল্ট যখন গণনা হচ্ছে তখনও তিনি ওখানে প্রবেশ করেছেন, যা দেখলাম পত্রপত্রিকা ইত্যাদি আর কি। তো এটা নির্বাচন কমিশনের বোধহয় এই ব্যাপারটা তার একটু সতর্ক থাকা উচিত ভবিষ্যতে, যে এটা অ্যালাও করা উচিত না কোনো মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের লোক। এরশাদ সাহেব তো মন্ত্রী মানে কি বড় মন্ত্রী, মুরব্বী মন্ত্রী, তিনি রাষ্ট্রপতি ছিলেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাকে এখন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে তাকে রোমিং অ্যাম্বাসেডর করা হয়েছে। তো এই দুজনকে বোধহয় এতদিন পর্যন্ত ওখানে থাকতে দেওয়া বা কোনো কোনো ব্যাপারে তারা বেশ জড়িতই ছিলেন ইলেকশনের ব্যাপারে, এটা প্রকাশ্যেই ছিলেন, এটা করতে দেওয়াটা ঠিক হয়নি। এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি বাদ দিয়ে বাদ বাকি আমি তো মনে করি প্রত্যেকেই তাদের রোলটা ভালো প্লে করেছে। প্রত্যেকটা পত্রিকায় যেটা দেখলাম সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন, এটা আমি নিজে প্রশাসনে ছিলাম এবং সেই 1964-65 সাল থেকে মোটামুটি জড়িত ছিলাম ইয়ের সঙ্গে, নির্বাচনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে। তো আমি বলবো নির্বাচনে আমরা সবসময় পাকিস্তানে আমলে দেখে এসেছি প্রশাসন সবসময়ই নিরপেক্ষ ভূমিকা পালন করে, এবং তাদের যে দায়িত্ব দেওয়া হয় সেটা সঠিকভাবে তারা পালন করে থাকে, কোনো রকমের কোনো অভিযোগ কোনো মহল থেকে উঠে না। এটা পাকিস্তানি আমলের কথা বলছি, স্বাধীনতার আগে। স্বাধীনতার পরেও বেশ কিছুদিন পর্যন্ত নির্বাচন হয়েছে, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনই করেছে, কিন্তু প্রশাসনের যে 90 দশকের মধ্যভাগ থেকে যে দলীয়করণ শুরু হলো প্রশাসনের, এরপরে থেকে প্রশাসনকে আর নিরপেক্ষ ভূমিকা পাওয়া যায় না। এবার অন্ততপক্ষে টেস্ট কেস হিসাবে হলেও আমি বলবো প্রশাসন 10-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, কারণ তাদের যেভাবে নিরপেক্ষতা পালন করা উচিত ছিল, যেভাবে তাদের সবখানে সতর্ক ভূমিকা পালন করা উচিত, তাদের যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা তারা নিয়েছে, এমনকি ম্যাজিস্ট্রেটদেরকে কাজে লাগানো হয়েছে, ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দল গঠন করে এক একটা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটার চাইতে আর ভালো কি? আর এছাড়া তো এত ভালো নির্বাচন আপনারা বলছেন, কিন্তু বিএনপি মির্জা ফখরুল বলছে তারপর নির্বাচন কমিশন যে গ্রহণযোগ্য সেটা মানে তিনি মনে করছেন না। কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন বোধহয়, উনি বলেছেন যে না, এটা শান্তিপূর্ণ,
এবং সকলের নিকট গ্রহণযোগ্য হয়েছে, এটা গ্রহণ না করার কোনো কারণ, এই কথাটা তিনি স্বীকার করেছেন। কমিশনকে তিনি আবার একটু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, তার কারণ আগে বললাম যে আর কি, একটা তো আমি নিজেই পরিষ্কার বললাম, এটা কি রাজনৈতিকভাবে চাপে রাখা কিনা সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে? চাপের থেকে বড় কথা হচ্ছে, এটা তো ঠিকই, ওখানে মশিউর রহমান নাঙ্গা সাহেবকে কিংবা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে ওখানে থাকতে দেওয়া হলো কেন, ওখানে রাজনীতি করতে দেওয়া হলো কেন, একেবারে ভোটের দিন পর্যন্ত, তার পরে পর্যন্ত ইত্যাদি। আর চাইতে আরেকটা কথা হচ্ছে কি, এটা কি নির্বাচনী বিধির কোনো লঙ্ঘন হয়েছে? দেখুন, এরশাদ সাহেব যেটা দাবি করেছেন, তিনি একজন সাধারণ নাগরিক ভোটার হিসেবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেখানে অবস্থান করেছেন, এটা তার রাইট, সেটা তিনি কারণ হিসেবে। তো সেদিনই তাহলে যেতেন, তিনি সকালবেলা সেদিন যেতেন বা তার আগের দিন যেতেন ভোটাধিকারের ওই, তবে এক সেকেন্ডের ভোট দেওয়ার জন্য তাকে কি এক সপ্তাহ আগে থেকে থাকতে হবে? প্রকাশ্যে তাকে কোথাও দেখা যায়নি, উনি বারবার বাসায় বসেছিলেন। আরেকটা কথা যেটা মির্জা ফখরুল যেটা বলেছেন, যে কারণে আর কি আপনি প্রশ্নটা তুলেছেন, সেটা হচ্ছে মির্জা ফখরুলের মতে যে তাদের দলের কর্মকাণ্ডকে নির্বাচন কমিশন করতে দেয় নাই, অনেক সময় বাধা দিয়েছে, অনেক অনুমতিতে দেয় নাই, কিন্তু অন্যদেরকে যথেষ্ট লাইসেন্স দেওয়া হয়েছে, এটা তিনি বলেছেন। তো এইগুলা আমি মনে করি বোধহয় লিখিত আকারে, অভিযোগ আকারে বোধহয় পেশ করবে, বোধহয় করবে, এখনও করা নেই মনে হয় বিএনপির পক্ষ থেকে। তারপরে কি রেজাল্ট কি দাঁড়ায় সেটা বুঝতে। জি মোহাম্মদ জামিল, আপনার বিশ্লেষণ, দুজনের বক্তব্য আপনি শুনেছিলাম আমি। তো আমি এখানে শুধু বলবো, যেহেতু আজকাল সবাই বিশেষ করে পরীক্ষার পর, যে কোনো পরীক্ষার পর অপেক্ষা করে কি জাতীয় ফলাফল আসে, তাই না? তো এই নির্বাচনটাকে আমি বলবো যে, ওনারা বলছেন নির্বাচন কমিশন, আমি বলবো নির্বাচন কমিশন ও রংপুরবাসী যারা, তারা সবাই GPA 5 পেয়েছে এবং GPA 5 গোল্ডেন পেয়েছে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একটা মনে রাখতে হবে আমাদের, এই আমি দেখছিলাম তখন আসার সময় বসে দেখলাম 393,994 ভোটার ছিল লিস্টে, দ্যাট ইজ আ ফিগার মেনশনড, তার মধ্যে 74.3% ভোট দিয়েছে, এটা সবাই স্বীকৃত, তার মানে 300,000 মতো লোক ভোট দিয়েছে। আচ্ছা, 300,000 মতো লোক, তার মানে সকাল 8টা থেকে 4টার মধ্যে এসে ভোট দিয়েছে, তাই তো? 8 ঘন্টায়। এবং তাই 8 ঘন্টায় এত কটা লোক আসলো, ভোট দিল, সেখানে যেটা এনারা দুজনেই বললেন, সেটা হচ্ছে যে স্থানীয় প্রশাসন তাদের সুন্দর ভূমিকা, এবং নিরাপত্তার জন্য যাদেরকে রাখা হয়েছিল ওখানে তারাও তাদের যা কিছু করণীয় তারা করেছে। এবং এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে এর মাধ্যমে, কেন যদি আমরা এইভাবে চিন্তা করি, কারেক্ট মি কলিমুল ইফ আইম রং, সেটা হচ্ছে কুমিল্লার পরে এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনী যেটা কিনা বর্তমান নির্বাচন কমিশন তাদের আন্ডারে করলো, তাই না? এবং আমার এখনও মনে আছে কুমিল্লায় তো বিএনপি জিতল, জেতার পরেও তখন অভিযোগ করলো তারা যে আমাদের বিরোধে কার ছুপিয়েছে না, তোমরা আরও বেশি ভোটে জিততাম, জিতলেও খুশি না, হারলেও খুশি না, নিজেদের উপর আস্থাও নাই, সবসময় বের করতে চেষ্টা করছে যে গামলার দুধের মধ্যে কোথায় চোনা পড়লে দুধটা কি করে নষ্ট করা যায়। এই এই জিনিসটা কণা বেঁচে থাকলে হয়তো সে একটা বচন বের করতে পারবে। তো আমি এখন এখানে বলছি যেটা, সেটা হলো যে একটা জিনিস ঠিক বলেছে আমাদের সঞ্চালন, সেটা হচ্ছে যে 2012 সালের ইলেকশনে মুস্তাফিজুর রহমান সাহেব জাতীয় পার্টির, তিনি পেয়েছিলেন 77,805, সেখান থেকে 1,60,000 এখন পেয়েছেন। আর শরফুদ্দিন আহমেদ সাহেব 1,06,255 কমে 62,000 হয়েছে। তো দিস ইজ অ্যান ইন্ডিকেশন যে হয়তো যে ব্যক্তি যাকে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ইয়ে নিয়ে, মানে মনোনয়নটা ঠিক ছিল কিনা, মনোনয়নের ব্যাপারে আমি মন্তব্য করব না, কিন্তু কথা হচ্ছে তিনি যেহেতু ওখানে ছিলেন আগে, তার একটা দাবি ছিল যে আমাকে আপনারা দেন মনোনয়ন, তাহলে আমরা হয়তো জিতবো ইত্যাদি ইত্যাদি। বাট দিস হ্যাজ শোন ভেরি ক্লিয়ারলি যে উনি যতটুকু কাজ করার ওনার কাছ থেকে প্রত্যাশা করা হয়েছিল হয়তো তিনি সেটা করেননি, সেই জন্য সাধারণ লোকজন তারা তার বিমুখে হয়েছে। কিন্তু আমি বলবো যে মানুষ তো পরিবর্তন চায়, ফেস পেইন্টিং বলে শব্দ আছে না, একই মুখ হয়তো দেখতে চাচ্ছে না, মুখ বলে না, এটা কাজ কাজ দিয়ে, এটা না, আমরা দেখলাম মহিউদ্দিন সাহেব তো কয়েকবার হয়েছিলেন চট্টগ্রামে মেয়র, সেটা মুখ বলে না, এটা হচ্ছে যে কাজ, সাধারণ জনগণ কিন্তু কাজ এক্সপেক্ট করে যে যখন একজন ব্যক্তিকে আমি ভোট দিলাম তিনি আসবেন এগিয়ে এবং আমাদের যা সাধারণ জনগণ তাদেরকে সাহায্য করবেন, তাদের সম্বন্ধে জিজ্ঞেস করেন তোমাদের কী প্রতিবন্ধকতা আছে, সেটা কী করে ওঠানো যায় ইত্যাদি। তো সেটা হয়নি। এবং কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগ ঠিকই বলেছে, তারা বলেছে যে
শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট হয়েছে এবং আওয়ামী লীগ হারলেও গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি বলব গণতন্ত্রের বিজয় শুধু না, সাধারণ জনগণের বিজয় হয়েছে। এবং এখানে সাধারণ জনগণের বিজয়ের মারফতে কিন্তু আমি বলবো যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি একটা আস্থা, সেইটা আবার বলা হচ্ছে যে এটা সম্ভব এবং এটা চেষ্টা করলে সবাই মিলে এটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বললাম, ওনাকে বললাম, কলিমুল্লাহকে, যে ইভিএমের মাধ্যমে 2069 ভোটার বেগম রোকেয়া কলেজে ছিল। আমি ভেবেছিলাম যে এটা রোকেয়া ইউনিভার্সিটি, ওনার ইউনিভার্সিটি, এটা ভিন্ন প্রতিষ্ঠান, কিন্তু এই যে ইভিএম পদ্ধতি অনুসারে ভোট পড়েছে ওখানে এবং এটা ব্যবহৃত হয়েছে এবং সে ব্যাপারে কোনো রকমের বিতর্ক সৃষ্টি হয়নি, 13 মিনিটের মাথায় কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং ইভিএম পদ্ধতি যদি আমরা সরাসরি সব জায়গায় এই পদ্ধতিটা চালু করতে পারতাম, এবারও তো বলা হচ্ছে আগামী নির্বাচনে জাতীয় সেটা সম্ভব হবে না, কিন্তু এই জিনিসটার প্রতি আমাদের কিন্তু দৃষ্টি রাখতে হবে। এবং দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ ইভিএম বিং ইউজ প্রপারলি, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু ইন্টারাপ্টেড হয়েছিল, there was interruption, mechanical disorder, mechanically হ্যাঁ, অল্প সময়ের জন্য। কতক্ষণের জন্য হয়েছিল এটা? পেপার ইয়েতে না, ইয়েতে টেলিভিশনে যেটা বলেছে 10-15 মিনিট করে করে বোধহয় বার দিয়ে হয়েছে। ওই তো যাক, মোটমাট 8 ঘন্টা যে চলেছে এবং ব্যবহৃত হয়েছে এবং সার্বিকভাবে ব্যবহৃত মাধ্যমে এটা হয়েছে, প্রশ্নবিদ্ধ একটা পজিশন সৃষ্টি হয়নি, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ইয়ে এটা মানে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রশ্নটা উঠল যে এরশাদ সাহেব ছিলেন ওখানে এবং অন্যরা ছিল রংপুর, হ্যাঁ সরি, এরশাদ সাহেব ছিলেন, কিন্তু এরশাদ সাহেব তো থাকার জায়গা, ওইটা ওনার বাড়ি ওখানে, উনি ওখানে স্থায়ী বাসিন্দা না, কিন্তু বেশিরভাগ সময় তিনি ঢাকায় থাকেন না, উনি তো সবাই জানে না, কিন্তু ঢাকাকে সামনে রেখে এতদিন কেন থাকলেন সেই জন্য তাহলে তো অন্য যে কোনো রংপুর, যেমন মুহিত সাহেবের বাড়ি সিলেটে, উনি থাকেন ঢাকায় সবসময়, মুহিত সাহেব যদি এখন সিলেটের ভোটের সময় ওখানে গিয়ে যদি 2 মাস থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি পড়ে থাকে, আমার কথা নাই বলিনি, আমার কথা হচ্ছে যে সব সর্বক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একজন জনগণের যে কোনো প্রতিনিধি, সে যেখানে থাকার থাকতে পারে, সে জনগণের প্রতিনিধি পুরো দেশের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। ইলেকশনের সময় না, আমি যেটা বলি, আই এম কোটিং নাও হোয়াট ইজ ডান, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে যখন আমি ছিলাম, G77-এর চেয়ারম্যান ছিলাম ইউরোপিয়ান ইউনিয়নে, তখন ওখানে 4টে ইলেকশন আমাকে পর্যবেক্ষণ করতে হয়েছিল। একটা হয়েছিল ফ্রান্সে, আরেকটা হয়েছিল বেলজিয়ামে, আরেকটা হয়েছিল লুক্সেমবার্গ, আরেকটা হয়েছিল নেদারল্যান্ডসে। এবং 4টে ক্ষেত্রে কিন্তু এইটা পরিষ্কার আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে যে তোমরা যে ব্যক্তি সাধারণত থাকে ব্রাসেলসে কিংবা যে থাকে প্যারিসে, সে কি তার এলাকায় সে আলসেস লোরেনে কিংবা আর্গান্ডিতে কিংবা কি সে নেদারল্যান্ডসের ইয়েতে? তো বললো নো, ইলেকশনের সময় সে এসে ইলেকশনের প্রচারের সঙ্গে যুক্ত হবে না, ইলেকশন প্রচারের সঙ্গে কোনো ভূমিকা রাখবে না, তবে সে যদি তার বাড়ি থাকে ওখানে, বাড়িতে সে থাকতে চায় এবং বাড়িতে গিয়ে কোনো, এই যে ক্যাটালান প্রভিন্সে যে ইলেকশনটা হচ্ছে, রেফারেন্ডাম হচ্ছে এখন ক্যাটালানে, ক্যাটালোনিয়া স্পেনে, সেখানে কিন্তু এটা পারমিশন দেওয়া হচ্ছে, সেটা করা হচ্ছে। তো সম্ভবত কনটেক্সটটা বুঝতে হবে, ইউরোপিয়ান কনটেক্সট আর আমাদের কনটেক্সট কি না, জি না, ওনারা গিয়ে কি শুধু বাড়িতে খালি ঘুমাচ্ছিল, তাদের প্রেজেন্সটাই, হ্যাঁ হ্যাঁ, আমি এরশাদ বাড়িতে না, আমি এরশাদ সাহেবের কথাটা বলি, কারণ হচ্ছে এরশাদ সাহেব তো কিছুদিন আগে, কিন্তু আই'ম নট সাপোর্টিং হিম অর এনিথিং এলস, বাট আমি বলছি যে বাস্তবতা যেটা, হি ওয়াজ ইন এ ভেরি টেরিবল হেলথ কন্ডিশন ইন সিঙ্গাপুর, ওই তার ভালভের গন্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য ওখান থেকে উনি এসছেন মাত্র কয়েকদিন আগে, ফিরে উনি গেছেন, নিজের দেশের বাড়িতে আছেন, ওখানে ছিলেন ওখানে, কিন্তু কথা হলো ফ্রম সিঙ্গাপুর টু রংপুর, না মিল আছে, দুটোই পুরী, মিল আছে দুটোই পুরী, দুটোই পুরী, হ্যাঁ ফ্রম সিঙ্গাপুর পুরী ব্যাপার, পুরী মানে সিটি আসলে এখন, কিন্তু এটা ঠিক যে যদি কোনো ব্যক্তি যিনি অত্যন্ত উচ্চমানের শ্রেণীতে উনি আছেন, সেক্ষেত্রে ওনার একটা ইনডাইরেক্ট প্রভাব পড়ে, প্রেজেন্সটাই কিন্তু একটা প্রভাব তৈরি, প্রভাব পড়ে তৈরি, কিন্তু আইনেও তো আছে যে এরকম কেউ মন্ত্রী পর্যায়ে বা মন্ত্রীরা কেউ নির্বাচন বিধি লঙ্ঘন করবে না, যদি বিধি লঙ্ঘন কারণে রাস্তায় বেরিয়ে কোনো প্রচার অভিযানের সঙ্গে সম্পৃক্ত হতো, সে করেনি, সেটা ওনার ভাই জিএম কাদের ওখানে গেছে, সেখানে অন্যান্যরাও গেছে, কিন্তু আমি মনে করি সেটা তো অন্যান্য অন্যান্য দলেরও লোকজন গেছে, তো মশিউর রহমান রাঙ্গা সাহেব না, মশিউর রহমান রাঙ্গা সাহেবের আমি জানি না, এলাকার লোক যদি হন, উনি কি ওখানে ভোট দিয়েছেন? হ্যাঁ ভোটও দিয়েছেন, তাহলে
নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর নির্বাচনে দেখতে পেলাম মার্কার চেয়ে প্রার্থীর যোগ্যতাই প্রাধান্য পেয়েছে এবং যোগ্যতা অনুসারে মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো আগামীতে এই বিষয়ে সচেতন হবেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে। আমাদের সব সময় বিদেশিদের উপর আস্থা রাখলে চলবে না। এক নম্বর, আপনি তো বিদেশের উদাহরণ আনলেন না, আমরা তো বলি না, আমি বলছি এই জিনিসটা বলছি বিদেশের আস্থা রাখলে হবে না, স্পেনের উদাহরণ আপনি আসছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা কি করব না, দ্বিতীয় জিনিসটা যেটা সেটা হলো যে আমাদের সার্বিকভাবে যদি জনগণ সহযোগিতা করে নির্বাচন কমিশনকে, তার কমিশনের দায়িত্ব পালন করতে সেটা একটা সুবিধার পর্যায়ে যাবে। জি ওবাজুল করিম, আপনি বোধহয় একটু বিতর্ক করার চেষ্টা করছিলেন। না, বিতর্ক করার চেষ্টা করছি না, তর্ক করার চেষ্টা করতেছি। কারণ নির্বাচন বিধিতে আছে কোনো মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের একই কথা, অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব বা মশিউর রহমান রাঙ্গা সাহেব সিঙ্গাপুর থেকে সোজা রংপুরে যাওয়া বা ওখানে গিয়ে কয়েকদিন থাকা, খুব ওখানকার ডাক্তাররা বলে দিলে অবশ্য অন্য কথা। সিঙ্গাপুরের ডাক্তাররা যদি বলে থাকে যে রংপুরে ভালো ডাক্তার আছে, রংপুরে ভালো ডাক্তার না, ওটা আপনার জন্মস্থান, ওটা আপনার হাওয়া বদলের জন্য থাকতে হবে, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু তাহলে নির্বাচন কমিশনের উচিত যে ওখানে একটা প্রভাইসর রাখা, যে কাউকে যদি সিঙ্গাপুর থেকে যদি অনুরোধ করা হয় বা সেখানে ডাক্তারের ব্যবস্থাপত্র বলে দেখানো যেতে পারে, দেখাতে পারে। যাই হোক, এটাকে একটু লঘু না করে আমি একটু গুরুত্বভাবে নিতে চাই। মন্ত্রী পর্যায়ে বা এ পর্যায়ে গিয়ে ওনাদের সংশ্লিষ্ট, এমনকি বাড়িতে যদি বসেও থাকেন, তাও তো লোকজন আসছে যাচ্ছে, তাকে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আসছে যাচ্ছে, এখানে কি কোনো আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না? না, আচ্ছা যাক, এই প্রশ্নে যাচ্ছি না। আমার কথা হচ্ছে এর চাইতে গভীরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, এই দুটোর মধ্যে লোকে বলে শোনা কথা এটা যে একটা আঁতাত হয়েছে ওখানে, যে এর জায়গাতে হামাগো সাওয়ালের দেশে হামাগো সাওয়ালের হারানো যাবে না, আমাদের সাওয়ালই তো বলে না, আমাদের সাওয়াল ওখানে তাকে হারানো যাবে না, বিনিময়ে তিনি ভবিষ্যতে যেটুকু যা খেদমত করার আওয়ামী লীগের করবেন, এরকম নাকি একটা আঁতাত হয়েছে আর কি, একটা হয়েছে। এই জন্য ভালো শব্দ বলেছে, আমি শেষ করতে গেলে তুমি আরও বেশি হাসবার সুযোগ পাবে, শেষ করতে যাও যদি। সেটা হচ্ছে দেখা গেল যে এখানে ওই যে ঝন্টু সাহেব, কি শরফুদ্দিন ঝন্টু না, শরফুদ্দিন ঝন্টু সাহেবের পক্ষে ঢাকা থেকে তেমন কোনো হেভিওয়েট কোনো প্রচারক কোনো নেতা বা কেউ যান নাই, এমনকি স্থানীয়ভাবে যারা আর কি মোটামুটি বড় বড় নেতা তারাও খুব একটা এগিয়ে আসেন নাই প্রচার হিসেবে। তার মানে কি? তার মানে অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে তাকে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা ভোট পাওয়ার পাবে, তার নতিজা যা হওয়ার তা হয়েছে। নতিজাটা কি? গতবার পেয়েছিলেন উনি 1,06,000, এবার পেয়েছেন তিনি কত, 62 নাকি না 63,000 ইত্যাদি আর কি, কমে গেছে, ভোট কমে গেছে অনেক, 400, হ্যাঁ 62,400 আর 1,06,000 অনেক কমে গেছে। আচ্ছা, সেই ইয়েতে এরশাদ সাহেবের প্রচেষ্টা সফল হয়েছে যে কারণেই হোক, আর তার চেয়ে বড় কথা এটা ভুললে চলবে না, এটা হচ্ছে গিয়ে জাতীয় পার্টির ঘাঁটি। এরশাদ সাহেব ও নো এরশাদ সাহেব, এটা জাতীয় পার্টির দুর্গ, এটা ঘাঁটি, এখানে ইয়েকে জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে হারানো একটু কষ্ট করি আছে। সেই তুলনায় আমি বলবো যে তৃতীয় যে বিএনপির ক্যান্ডিডেট, তিনি তো ভালোই করেছে, তার ভোট বেড়েছে, বিএনপির টোটাল ভোট বেড়েছে গত, হ্যাঁ বেড়েছে, সেটাই বলছি, অনেক বেড়েছে। তো এখন লাস্ট কথাটা হচ্ছে না, এটা জাতীয় নির্বাচনের সঙ্গে আপনি কিভাবে মেলাবেন, সেটাই আনতেছি, সেটা গুরুত্বপূর্ণ। এক মাঘে শীত যায় না, এখন তো পৌষ মাস চলতেছে, বোধহয় মাঘ মাস এখনো শুরু হয়নি, এক মাঘে শীত যায় না, এটা তো শুধুমাত্র হোম গ্রাউন্ডের খেলাটা হলো, এওয়ে গ্রাউন্ডের খেলাগুলো এখনো বাকি আছে। খেলাতে জানেন বোধহয় হোম আর এওয়ে দুই রকমের খেলা আছে, অর্থাৎ একটা দল গিয়ে একটা দেশে গিয়ে খেললো, এটা হচ্ছে এওয়ে, আর সে তার নিজের দেশে যখন খেলতেছে সেটা হোম গ্রাউন্ড। তো হোম গ্রাউন্ডের খেলাতে উনি জিতেছেন, এর মানে এই না যে এটার একটা বিরাট একটা প্রভাব পড়বে সমস্ত দেশ জুড়ে, বিরাট একটা প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, আমি তা মনে করি না। আমি শুধু একটা পয়েন্ট বলি, এখানে আওয়ামী লীগ জিতলেও মার খায় লোকের কাছ থেকে, কথাবার্তা শুনে
হারলেও মার খাচ্ছে, কারণটা এত পপুলার, এত পপুলার, এইটা হলো আওয়ামী লীগ এত পপুলার, মানে আওয়ামী লীগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সবাই, তারা সবাই এর সঙ্গে সম্পৃক্ত সেই কারণে। জি দেখুন, আপনার আমরা নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করতে পারি, কিন্তু যে প্রশ্নটি দর্শক করেছে, হ্যাঁ, যে ব্যক্তি সবকিছু ছাপিয়ে একটা অবস্থান নিয়ে নিয়েছেন, আসলে ক্যান্ডিডেট চয়েস করার ক্ষেত্রে আমাদের দলগুলোকে আরও সতর্ক হতে হবে। আপনার যে বিষয়টা, যে তার অ্যাকসেপ্টেন্সটা কতটুকু, এটা খুব গুরুত্বপূর্ণ। গতবার মোস্তফা সাহেব হেরে গিয়ে গত পাঁচ বছর ধরে তিনি সর্বস্তরের মানুষ যারা এই নগরে বসবাস করেন তাদের সঙ্গে মেলামেশার চেষ্টা করেছেন, সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন, সঙ্গে থেকেছেন, কিছু করতে পারেন বা না পারেন, এই যে সজ্জন স্বভাবটা, এটা কিন্তু ডিভিডেন্ড প্রদান করেছে। জি, ব্যক্তি মোস্তফা সঙ্গে দলের একেবারে অকুণ্ঠ সমর্থন, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না এসে সঙ্গে যে তার ভ্রাতুষ্পুত্র দাঁড়িয়েছেন, সুতরাং কিংশিপের কারণে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, এইসব যুক্তি মানে ঠুনকো বলেই তার কাছে প্রতিভাত হয়েছে। জি, এ নিয়ে আমরা আরও কথা বলব। প্রিয় দর্শক, এই পর্যায়ে জনতন্ত্র গণতন্ত্রে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আমরা ফিরে আসব। আমরা কথা বলছিলাম রংপুর নির্বাচন এবং নির্বাচন উত্তর বিশ্লেষণ নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, নিউজ 24-এর বিশেষ আলোচনা জনতন্ত্রে গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রংপুরের সিটি নির্বাচন উত্তর বিশ্লেষণ নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে মোফাজ্জল করিম যদি বলেন যে জাতীয় নির্বাচন সামনে আছে, এই কয়েকদিন আগে রেহমান সোবহান একটা কথা বলেছেন যে 46 বছরেও আমরা নির্বাচনী পদ্ধতি ঠিক করতে পারিনি, নির্বাচনী হচ্ছে এখন ধনীদের খেলায় পরিণত হয়েছে এবং ব্যবসায়ীদের একটা সম্প্রসারিত অংশ হচ্ছে নির্বাচন, এই কালো টাকা মাসেল হুন্ডা গুন্ডা এর কবলে পড়েছে রাজনীতি। হ্যাঁ, প্রফেসর রহমান সুবান, এশিয়াটিক সোসাইটি তার বক্তৃতা। প্রফেসর রহমান সুবান বাংলাদেশের সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে প্রাজ্ঞ অর্থনীতিবিদদের একজন। আজকাল যে সমস্ত অর্থনীতিবিদরা যারা আছেন, নবীন প্রবীণ, অনেকেই তার ছাত্র এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। প্রফেসর অমর্ত্য সেনও তার সহপাঠী ছিলেন এবং ইত্যাদি আর কি, যাই হোক, এবং তিনি কখনও বেহিসেবি কথা বলেন না। অর্থনীতিবিদ হিসাবে বা একজন পণ্ডিত হিসাবে, গবেষক হিসাবে যা বলেন ঠিকই বলেন, এবং আমার মনে হয় সেদিন যে বক্তৃতা দিয়েছেন, বহুকাল আমি এই ধরনের সত্য উচ্চারণ, সত্য ভাষণ শুনিনি। আমাদের জাতীয় চরিত্র এবং বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, এই সমস্তটুকু তিনি একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কথাগুলোর মধ্যে। আমি আশা করব যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কথাগুলো খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে অনুধাবন করে এবং সেটা কিছুটা হলে পরে অন্তত অনুসরণ করার চেষ্টা করে। রাজনীতি দিয়ে চলে গেছে এর হাতে, ধনীদের হাতে, ধনীদের হাতে, ব্যবসায়ীদের হাতে, হ্যাঁ, ধনীদের হাতের খেলা হয়ে দাঁড়িয়েছে। এটা কি অসত্য? এটা তো সত্য কথা। এখান থেকে যতক্ষণ পর্যন্ত উত্তরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মেধাবী লোকজন, যারা শুধুমাত্র মেধা, যোগ্যতা, দক্ষতার জোরে তারা রাজনীতিতে আসতে চান এবং দেশের জন্য কিছু কাজ করতে চান, তারা আসতে পারবে না, পারবে না। তার কারণ আমাদের রাজনীতি বা সব দেশের রাজনীতির গোড়ার কথা হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম সোপান, তো সেখানেই তো এরা বোল্ড আউট হয়ে যাবে যত যোগ্যতা। রহমান সুবান সাহেবই উনি বলেছেন যে আমরা ইলেকটোরাল প্রসেসটাই বানাতে পারিনি এখনো। হ্যাঁ, ঠিকই তো, সেটা ঠিক হয়নি। হ্যাঁ, প্রতিবার নির্বাচন আসে আমরা কথা বলি, তারপরে সিস্টেম দাঁড়াচ্ছে, তারপরে নির্বাচনটা যেনতেন প্রকারণ হয়ে যাওয়ার পরে কি হয়, আমরা ভুলে যাই, আবার কয়েক বছর চলে যায়, এমনিতে চলে, আবার যখন নির্বাচন ঘনিয়ে আসে 3-4 বছর পর, আবার তখন শোরগোল শুরু হয় এবং এই পর্যন্তই। উনি যা বলেছেন, যে সাজেশন দিয়েছেন, এটা প্রণিধানযোগ্য। এটা আমাদের যদি জাতির ভবিষ্যৎ চিন্তা করা হয় তাহলে রহমান সুবানের কথাগুলো সিরিয়াসলি নাও। রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কতগুলো স্যালিয়েন্ট ফিচার্স তিনি বলেছেন। আমি বলি, এখানটা মনে আছে, আমি তখন প্রধান তথ্য কমিশনার,
তখন কলা ডক্টর নুরুল হুদা স্যার তখন শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার না, আমি তখন প্রধান তথ্য কমিশনার, উনি তখন নির্বাচন কমিশনার। তো আমি অ্যাজ সিআইসি ওনার সাথে একদিন বসে আলোচনা করলাম, কথাটা উঠেছিল তখন যে ওয়েলথ স্টেটমেন্ট, যারা বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত, যারা রাজনীতির সঙ্গে জড়িত শুধু নয়, যারা নির্বাচিত হয়েছে জাতীয় ক্ষেত্রে এবং তার তলায়, তাদের প্রত্যেকের ওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি উইথ ইনকাম ট্যাক্স ডিক্লারেশন, এটা রেখে একসঙ্গে ওয়েব পোর্টাল করা, যাতে করে সাধারণ নাগরিক তারা যদি প্রয়োজন বোধে তারা দে ক্যান লুক ইন টু দিস। আমি বলছিলাম, কারণটা হলো আমার মনে আছে আমি তখন সেই সময় 2011 সালে আমি গেছিলাম একটা মিটিংয়ে নরওয়েতে, অসলোতে, ওদের ফরেন মিনিস্টারের দাওয়াতে। তো সেখানে আমি খুব আশ্চর্য হলাম দেখে যে প্রত্যেকটা ব্যক্তি যে নির্বাচনে দাঁড়াচ্ছে তার কি সে আয় করেছে এবং যেটা সে ওয়েলথ স্টেটমেন্ট করেছে বা ইনকাম ট্যাক্স দিয়েছে, প্রত্যেকটা ইজ অ্যাভেলেবল অন দ্য ওয়েব পোর্টাল ফর অ্যান অর্ডিনারি নরওয়েজিয়ান সিটিজেন, যে কেউ দেখতে পায়, যে কোনো এভরিবডি। এবং তার মাধ্যমে সে কোন সময় কত টাকা পেয়েছে, উত্তরাধিকারী সূত্রে কী পেয়েছে, তার স্ত্রী কী পাচ্ছে, তার ছেলে, তার মেয়ে, তার পিতা, তার মাতা, তার বোন, তার ভাই, সবর ক্ষেত্রে। তা আমি এসে ওনাকে বললাম যে আমাদের অতদূর করার দরকার নেই, পিতা মাতার কী ছিল অত দরকার নেই, আমাদের ভাই বোনের কী ছিল সেটা জানার দরকার নেই, স্ত্রী ইমিডিয়েট ফ্যামিলি, স্ত্রী এবং তার বাচ্চাদের কী ওয়েলথ স্টেটমেন্ট আছে। কারণ আমাদের অনেক একটা হ্যাবিট আছে, যখন কোনো সম্পত্তি কিনি অনেক সময় বেনামিভাবে কেনা হয়, যে আমার কাছে তো কিছু নেই, আমার তো। তো এই ওয়েলথ স্টেটমেন্টের ব্যাপারটা চিফ ইলেকশন কমিশনার তখন উনি বললেন যে ইটস এ ভেরি গুড আইডিয়া, এবং ওনারাও সক্রিয় হলেন। কিন্তু শেষ পর্যন্ত বহু চেষ্টার পরেও আমরা এটা করতে পারিনি। ইফ ইউ রিমেম্বার কালিমুল্লাহ, উই ট্রাইড ভেরি হার্ড। এখন বড় উল্টো বলা হচ্ছে যে রাজনীতি হচ্ছে একটা বিনিয়োগ, একটা ব্যবসায়ী পলিটিক্স করে, নির্বাচনে পার হয়ে এসে তার ব্যবসাকে বাড়াতে পারে, সেইটা তো দাঁড়াচ্ছে এখন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণে 80% MP এখন আমাদের ব্যবসায়ী, যে কারণে রহমান সুবান সাহেব যা বলার বলেছেন। আমি কিন্তু বলবো, যেটা হচ্ছে আমার মনে আছে ছোটবেলায়, আমি বলছি 50 দশকের কথা, অনেকে তখন আসতো, আমরা দেখতাম আমাদের বাসায় নারিন্দায় যারা নির্বাচিত প্রতিনিধি, তারা যাচ্ছে রিক্সা করে যাচ্ছে, সঙ্গে আরেকটা রিক্সা আছে, কি সাইকেল চালিয়ে যাচ্ছে তার সঙ্গে, ইট ওয়াজ কোয়াইট এ কমন ফিচার। কিন্তু আজকাল যেটা হয়েছে সেটা হলো দুটো জিনিস আমাদের মধ্যে, জাতীয় চরিত্র, এটা কোনো রাজনীতির রাজনৈতিক দল বলে না, একটা হচ্ছে নৈতিক অবক্ষয়, আর নৈতিক অবক্ষয়ের কারণে আরেকটা যেটা হচ্ছে সেখান থেকে উৎপত্তি হচ্ছে দুর্নীতি, এবং এইটার জন্য দায়বদ্ধতা সৃষ্টি হচ্ছে না। এটা আমি কোনো দলকে বিশেষভাবে বলবো না, পুরো রাজনৈতিক সংস্কৃতি এটা আটকে গেছে। তো এখন এই ওয়েলথ স্টেটমেন্টটা যদি ঠিক মতো নির্ধারণ করা যায়, যদি আমাদের যে ওয়েলথ স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্সের সময় সেটার সঙ্গে মিলিয়ে দেখা হয়, তাহলে আমি একজন ব্যক্তিকে ভোট দেবো কি দেবো না, আই শুড বি, আজকালকার দিনে এখন দেখা যাচ্ছে প্রায় 70 মিলিয়ন লোক এখন তো তারা দে আর ইউজিং দ্য ইন্টারনেট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স, তাই না? 7 কোটির মতো সবার হাতে ফোন রয়েছে, মোবাইল ফোন, যার মাধ্যমে এবার যে সুষ্ঠু নির্বাচন হলো রংপুরে, মিডিয়া প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং এই যে ফোন রয়েছে তার মধ্যে ক্যামেরা রয়েছে, এর মাধ্যমে কিন্তু একটা সাংঘাতিক প্রভাব পড়েছে লোকজনের উপরে, যেভাবে আমি যদি কিছু করি উল্টাপাল্টা করি এটা ফটো উঠে যাবে। এখন আমরা মনে করি, আমি মনে করি এই ওয়েব পোর্টালটা অবশ্যই চালু করা উচিত। জি, আপনি যথার্থই বলেছেন, এবং সেই লক্ষ্যেই বোধহয় ইভিএম এর এক্সপেরিমেন্টটা, আমরা পাইলটিংটা লক্ষ্য করছি, এবং স্বল্পতম সময়ে যদি ফলাফলটা প্রকাশ করে দেওয়া যায় তাহলে যে জল্পনা কল্পনা, ইনোয়েন্ডো, এই যে কনস্পিরেসি থিওরি উত্থানের যে প্রভাবিত করা, প্রভাবান্বিত করা, এটা সেটা একেবারেই, কিন্তু বিএনপি থেকে বলছে যে যন্ত্রটাকেই ম্যানিপুলেট করা সম্ভব, সফটওয়্যারটা যদি ম্যানিপুলেট করে তাহলে ফলাফল অন্যদিকে যাবে। এটা অন্যান্য কোন কোন দেশে হয়েছে ম্যানিপুলেট, এরকম ব্যাকও করেছে পৃথিবীর অনেক দেশ, সেটা আপনার আস্থা যদি নাই আর কি, খতিয়ে দেখবার জন্য তাদের তো ওই কোকুন থেকে বেরিয়ে আসতে হবে। জি, আপনি যদি প্রথমেই ধরে নেন যে এটা কাজ করবে না, তাহলে তো একটা রং প্রেমিস নিয়ে আপনি আগাচ্ছেন, আপনি বেনিফিট অফ ডাউটটা দিতে হবে। আপনি যৌক্তিকভাবে আর্গু করেন বিষয়টা নিয়ে, অল্টারনেটিভ কী আছে, মানে আমাদের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সামনেই আগাতে হবে। অটোমেশন ইজ ফ্যাক্ট অফ লাইফ, আপনার এটা তো এই বর্তমান প্রজন্মের
ছেলে মেয়েদের দিকে তাকাতে, বিপুল কাগজের অপচয়, খরচ অনেক কমে যাবে। আমরা একদিকে চেষ্টা করছি, বলছি যে আমাদের অফিসগুলোকে পেপারলেস করে ফেলব, জি, আরেকদিকে আমরা ব্যালট পেপার ছাপাবো, দুটো তো যায় না, ডাজন্ট মেক সেন্স। প্রফেসর করিম যদি বলেন ইভিএম নিয়ে, ইভিএম নিয়ে আমার বক্তব্য কিছুই নেই, কারণ প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এখন যদি আমি বলি যে না মোবাইল ফোন দেশ থেকে উঠিয়ে দিতে হবে বা ইন্টারনেট ব্যবহার করা চলবে না ইত্যাদি, এগুলো তো পাগলামি, এমনকি ডোনাল্ড ট্রাম্পও বোধহয় এটা করতে চাইবে না। ট্রাম্প তো ইন্টারনেটে ভালো টুইট করে, সে টুইটার টেক্সট পছন্দ, কিন্তু কিন্তু হোয়েন ইট কামস টু ইলেকশন, নির্বাচনের বেলা যখন এটার কথা উঠেছে আর কি, ইভিএম এর কথাটা, এটা প্রথম কথা হচ্ছে এই জাতীয় নির্বাচনের আগে আমি বলবো যারা আপত্তি জানিয়েছে বা যারা এটাতে দ্বিমত পোষণ করেছে যে সমস্ত রাজনৈতিক দল, তাদের সঙ্গে বেশি করে আরও আলোচনা করুন, তাদের বোঝানোর চেষ্টা করুন এবং তাদের আপত্তিটা কোথায়, তাদের আপত্তিটা কোথায় এটা বোঝার চেষ্টা করুন। তারা বুঝাক আপনাকে, নির্বাচন কমিশনের কথা বলছি, নির্বাচন কমিশনকে সেই সমস্ত দল বুঝিয়ে দিক যে এই কারণে এটা সম্ভবপর নয়। ইফ নির্বাচন কমিশন ইজ নট কনভিনসড, তাহলে নির্বাচন কমিশন বুঝিয়ে দিক যে জি। আরেকটা দ্বিতীয় পয়েন্ট ছিল বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনকালীন সরকার কি হবে, তারা বলছে বর্তমান প্রধানমন্ত্রীকে রেখে যে সরকার তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। এই বিষয়ে তো আলোচনা বোধহয় অসংখ্যবার হয়েছে, হতে হবে, কারণ সমাধানটা হয়নি, সমাধানটা হয়নি। এখানেও আমি সবসময় কিভাবে ছাড় দিয়ে একটা জায়গায় আনা সম্ভব, আসলে সেটা সম্ভব। আপনি মনে করুন বললেন যে আমাকে এই আজকে লাল জামা পরে আসতে হবে, কেমন? আমি বললাম যে আমি লাল লাল পছন্দ করি না, আমি অন্য। তাহলে এটা আপনি যদি ইনসিস্ট করেন আইনগত দিক থেকে হোক, যদি কিতাবে লেখা থাকে যে লাল জামাই পরে আসতে হবে এই শোতে আসতে হলে পরে, তাহলে আপনি আমাকে বোঝাতে হবে তো, তাহলে বোঝাতে হলে কী করবেন আপনি রুবাইয়াত? আপনি তো নিশ্চয়ই আমার সঙ্গে আলাপ করবেন, কথা বলবেন, তাহলে বুঝে নিন আমার উত্তরটা বোধহয় হয়ে গেছে। আপনি বোঝান কেন, সেটিও একটা আলোচনা বলা হচ্ছে যে নির্বাচনী সংলাপের আর তেমন সুযোগ নেই আর কি। এটা তো প্রধানমন্ত্রী বলেছেন, একবার তো সংলাপে আহ্বান করেছিলাম, টেলিফোনে করেছিলাম, ভালো সাড়া পাইনি। একবার আমি পোলাও খেয়েছিলাম, একবার পোলাও খেয়েছিলাম, সেই খেয়ে আমার বদহজমি হয়েছিল, আর জীবনে আমি পোলাও খাবো না, এটা কোন ডাক্তারের প্রেসক্রিপশন এটা শুনতে চাই একটু। আচ্ছা যাই হোক, কথা হলো, মোদ্দা কথা হলো যেটা আর কি, সব সমস্যারই সমাধান হয় আলাপ আলোচনার মাধ্যমে। আলাপ আলোচনা আপনাকে করতেই হবে, ইউ লাইক ইট অর নট। যে সে আলোচনা ইঙ্গিত কতটা দেখতে পাচ্ছেন, গণতান্ত্রিক সরকারকে বলা হয় যে গভর্নমেন্ট বাই ডিসকাশন, সেটা কি হয় আমাদের এখানে? আসলে কালকে দেখলেন না তুমি, গভর্নমেন্ট বাই ডিসকাশন লাঠি শুটে নিয়ে পিটাতে গেছে পুলিশকে, খালেদা জিয়ার সমর্থনকারী যারা, তারা তার বিচারিক প্রক্রিয়া যাই হোক না কেন, তার আগেই হাইকোর্টের সামনে সবাই মিলে পুলিশকে মারতে গেছে। পুলিশকে মার দিয়েছে না, পুলিশ তাদেরকে মার দিয়েছে। ছবিতে দুটো ভাষে পাওয়া গেল, ছবিতে উঠলো যে ওরা মারপিট শুরু করছে, না ছবিতে উঠেছে যেটা পত্রিকায় আজকে রাসমনের মতো, আজকে পত্রিকায় না না লাঠির বাড়ি খাচ্ছে। এরা কথা হচ্ছে যে লাঠির বাড়ি কে খাচ্ছে, কেন খাচ্ছে এবং কোথায় কি হচ্ছে, এটা তো আপনি ছিলেন কি ওখানে? আমি যাই না, না আমি আমি ছিলাম না, কিন্তু আমি তো ছিলাম না। পত্রিকায় যে সমস্ত পত্রিকা ধরা হয় নিরপেক্ষ, যে সমস্ত পত্রিকা ধরা হয় আমার কথা হচ্ছে যে রাস্তায় প্রতিবাদের ক্ষেত্রটা এমন কেন হবে যেখানে কিনা লোকজনের চলাচলটাকে ব্যাহত করা হবে, কেন লোকজনের উপরে ইট পাটকেল ফেলা হবে? পুলিশ তো আমাদের লোক, পুলিশ হচ্ছে জনগণের লোক, কেন তাদের উপর মারপিট করা হবে? পুলিশকে যখন আমরা ব্যবহার করি, যদি যখন যখন নিউ ইয়র্কে একটা পুলিশের গায়ে হাত দিতে গেছিল এক ব্যক্তি কিছুদিন আগে, যখন ওই বাঙালি লোকটাকে ধরল স্টেশনে, পুলিশ এমন প্যাটার্ন পিটিয়েছে সেই লোকটাকে, তার ডান পা অবশ হয়ে গেছে। সেটা তো হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। তো এখন আমেরিকাকে যদি ফলো করতে হয়, মাঝে মাঝে পুলিশ কথাই করতে হবে, পুলিশকে পেটাতে হবে, উনি আমেরিকানকে, আমেরিকানকে পেটাতে হবে নাকি? পুলিশ পেটানোর জন্য না না, পুলিশ পুলিশকে জনগণের পেটানোর ব্যাপারে কি আমেরিকানকে ফলো করতে হবে? মানে অনেস্টলি আই এম বিং সিরিয়াস, আমাদের বুঝতে হবে যে পুলিশ রয়েছে, তাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে তাদের দিতে হবে। ইফ ইউ ডো নট এগ্রি উইথ হোয়াট দে আর ডুইং, ইউ গো টু দ্য কোর্ট। বাট পুলিশের যেটা কাজ দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে,
সেই নিরাপত্তা তাদের রক্ষা করার জন্য তাদের দায়িত্ব। আমি পুরোপুরি একমত, আমি তোমার সম্পূর্ণ সঙ্গে জমিদের কথা সঙ্গে পুরোপুরি। পুলিশকে যদি আমরা যদি কাজ করতে না দেই তাহলে এটা তো আমাদের নিজেদের জন্য বিপদ ডেকে নেয়। এই যে রংপুরে নিরাপত্তা বিস্তার করেছে পুলিশ কাজ করেছে বলে, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা দায়িত্ব পালনের পেছনে কিছু আইন কানুন বিধি মোতাবেক বিধি ব্যবস্থা রয়েছে। পুলিশকে তো বলে দেওয়া হয় নাই যে যেখানে প্রয়োজন নেই সেখানেও লাঠিপিটা করতে হবে। পুলিশকে নিশ্চয়ই এটা বলে দেওয়া হয়েছে যে যার যেটা গণতান্ত্রিক অধিকার, কেউ যদি এখানে মিটিং মিছিল করার যদি তার যদি অধিকার থাকে, এটা যদি সংবিধান থেকে যদি বাদ দেওয়া হয় যে মিটিং মিছিল করা যাবে না, বা খালেদা জিয়া হোক বা যে কোনো কেউ হোক, আদালত থেকে আপনি পুলিশের কথাটা যেমন বললেন, আপনি ব্রিটিশ লন্ডনে হাই কমিশনার ছিলেন, আপনি তো জানেন হাইড পার্ক কর্নার ছাড়া লন্ডনে কোথাও কোন জায়গায়। অনেক ধন্যবাদ, শুনলাম যে আমরা লন্ডনের মতো হয়ে গেছি, অনেক ধন্যবাদ। লেটস ফেস ফ্যাক্টস, উই আর টকিং অফ ডেমোক্রেসি। হাইড পার্ক কর্নার ছাড়া, আমি 4 বছর ছিলাম ওখানে লন্ডনে, হাইড পার্ক কর্নার ছাড়া পুলিশকে কোথা পুলিশ কাউকে কোনোদিন উইদাউট পারমিশন। বেশ, তো সেটাই আপনার বাংলাদেশের আইনে সেটাই নিয়ে আসুন, সেটাই নিয়ে আসুন, বলে দেন যে আমরা ওই প্রেস ক্লাবের সামনে ছাড়া আর কোথাও করতে দেব না, যেটা বলে দিন আপনি যে ইয়ের সামনে আমাদের জায়গাটা নির্ধারণ করানোই নেই আমাদের, যেখানে যেখানে বলা নাই যে শুধুমাত্র এখানে হাইড পার্কের এখানে করা যাবে, আমাদের কোনো হাইড পার্ক এখনো নির্ধারিত হয় নাই। সেই ক্ষেত্রে সবাই সংখ্যা মুক্তাঙ্গনকে পারমিশন তো দেওয়া হয়, পারমিশন চাওয়া হয় দেওয়া হয় সব ব্যাপারে, তাহলে পরে পারমিশন নিতে হবে, পারমিশন দেওয়া হয়েছে আমি দেওয়া হয়নি, এটা যদি বলা হয় যে পারমিশন চাইলে পরেই দেওয়া হচ্ছে, না না চাইলেই পরে দেওয়া হবে তার কোনো মানে নেই, না চাইলেই যে লন্ডনে দেওয়া হয় তার কোনো মানে নেই, না মানে শর্ত সাপেক্ষে দেওয়া হয়, শর্ত সাপেক্ষে লন্ডনে যেরকম করা হয় সেরকম করা হচ্ছে। আমি লন্ডন সম্বন্ধে আমার ধারণা নাই, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে ধারণা আছে। বাংলাদেশ বা ঢাকা এখনো লন্ডন হয় নাই এটা জানি, আমাদের এখানে হাইড পার্ক এখনো নির্ধারণ করা হয় নাই। আর কোন দলের প্রধান যদি আদালত থেকে বের হয়ে আসেন আর তাকে যদি কেউ অভ্যর্থনা বা সম্বর্ধনা বা তাকে স্বাগত বা তার পক্ষে যদি স্লোগান দিতে দেয়, এটা কোন কিতাবে কোন সংবিধানে লেখা আছে যে করা যাবে না, আমি সেটা জানতে চাই। এবং সেখানে রাস্তাঘাটে মারামারি করা না, রাস্তাঘাটে কি এমনি মারামারি লেগে গেল নিজেদের মধ্যে, এমনি তারা মোটরসাইকেল যারা চলছে তাদের উপর আক্রমণ করলো, ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা তো অনুমান, তুমি তো এটা কল্পনাপ্রসূত কথাবার্তা বলছো, না 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 অনুমান ভিত্তিক কথাবার্তা বলছো। টেলিভিশন দেখালো তো, টেলিভিশনে দেখিয়েছে, পিটানেটটা দেখিয়েছে, না পিটানে দেখিয়েছে এবং ধাক্কা দিয়ে ফেলছে মোটরসাইকেল। আগে যদি রুবায়েত আমাকে বলতেন যদি যে আজকে এই প্রসঙ্গটা উঠবে, তাহলে আমি অন্তত 1 ডজন কাগজ নিয়ে আসতাম যেখানে দেখাচ্ছে যে পুলিশ একেবারে বেধড়ক পিটান পিটাচ্ছে। এটা কি একটা কথা হলো? এটা এটাই গণতন্ত্র, এই গণতন্ত্রের ইস্যুটা আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি উঠাই নি ইস্যুটা, আমি তো রংপুর নিয়েই কথা বলছিলাম আসলে। হ্যাঁ আমরা রংপুর, যাই হোক জাতীয় নির্বাচন নিয়েও বলছিলাম, যাই হোক এটা না, এটা বলার জন্য সত্যি পেপার নিয়ে এসে হাজির করতে হবে না, কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকের পেপারগুলো পড়েছে দেখেছে, এবং তারা দেখেছে কিভাবে নির্দয়ভাবে পিটানো হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে লিখে রাখুন এই দেশে গণতন্ত্রের বিকাশ হবে না। এটা একতন্ত্র, এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটাই হতে থাকবে। যেরকম এক নায়কতন্ত্র ছিল 75-এর পরে, যেখানে ইন্ডেমনিটি অর্ডিনেন্স করে যারা খুন করেছিল তাদেরকে মাফ করে দেওয়া হয়েছিল, সেরকম গণতন্ত্র হবে এখানে? সেটাই চাইলে পরে সেটাই না, সেটা হবে না, সেটা হবে না এখানে। এটা না না, আমি তো অপেক্ষা করছি, সেই জন্যই রুবাত শোনো, সেই জন্যই বর্তমানে রংপুরের নির্বাচন সুন্দর সুষ্ঠু হয়েছে, যেখানে কিনা সরকার কোনো রকমের হস্তক্ষেপ করেনি, সেখানে যেখানে হস্তক্ষেপ করছে না। 75-এর নির্বাচন, 75-এর কথাটা যখন উঠলো, 75-এর আগে যে আমি বাংলাদেশে কথা বলবো না, না আমি বলবো, কারণ 75-এর আগে যে এখানে এই দেশে যে গণতন্ত্র কবর হয়ে গেছিল, একটি মাত্র দল করা হয়েছিল, অন্য সব দলই হয়েছিল, সেটাই বোধহয় কাম্য। জমিনের কথায় মনে হচ্ছে যে এই এক দল হলে পরে আমি আর কোনো কথা বলবো না এই ব্যাপারে, যখন আমরা বোধহয় আর কথা বলার সুযোগ পাবো না, কারণ সময় প্রায় শেষ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জনতন্ত্রে গণতন্ত্রে আরও বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন। আজকের আলোচকরা যেভাবে তর্ক করলেন, আমরা মনে করি এই তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত, সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী।
অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।